আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অবশেষে বেরিয়ে আসলো শায়খে চরমোনাইর কৌমি ও জামাত শিবির বিরোধিতার আসল রহস্য। জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির কিংবা কৌমি বা দেওবন্দি ভিত্তিক কোনো ইসলামী সংগঠন, যে কারো লিমিটেশনস থাকতেই পারে, দুর্বলতা থাকতে পারে, অন্যান্য ওলামা ইকরাম বা বিভিন্ন ইসলামী দলের মধ্যে ইন্টার ইসলামিক পার্টিস বিভিন্ন ইখতিলাফ থাকবে, এটা একটা বাস্তবতা। সাহাবা ইকরামদের মধ্যেও কিন্তু বিভিন্ন বিষয়ে ইজতিহাদি বিভিন্ন বিষয়ে ইখতিলাফ ছিল, এটা থাকবে। সেক্ষেত্রে যেমন নির্বাচনে জোট করা অথবা কোনো একজন প্রার্থীকে সমর্থন দেয়া, যেমন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে কে কাকে সমর্থন দেবে আলেম ওলামাদের পক্ষ থেকে, এটা নিজেও একটা ইজতিহাদি বিষয়, এটা ভুলও হতে পারে সঠিকও হতে পারে। কিন্তু চরমোনাই এই বিষয়টাকে একটা আকীদাগত বিষয় বানিয়ে ফেলেছে, তারা তাদের দলীয় রাজনীতিকে নবুয়াতের সাথে সম্পূর্ণ মিলিয়ে ফেলেছে এবং এটাকে ইমান আকীদার সাথে ওতপ্রোতভাবে রিলেট করে ফেলেছে, অ্যাজ ইফ তাদের দল না করলে, তাদের দলের সমর্থন না করলে তারা ইমানদারই নয়, তারা গুন্ডা, তারা ইমান চোর, ইমান ডাকাত এবং তারা বেয়াদব, বেআমল, বিশৃঙ্খল নানা সব কিছু তারা বলে বেড়াচ্ছে। এটা তাদের একটা বড় আকীদাগত মিস্টেক। চরমোনাই বা ইসলামী আন্দোলন রাজনীতির মূল সমস্যা কিন্তু এটা, হোয়াট এভার এই ইসলামী আন্দোলন বাংলাদেশ বা চরমোনাই যা আগে ছিল ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, এদের রাজনীতির উৎপত্তি এবং ভিত্তি কিন্তু জামাত শিবির বিদ্বেষ, বিরোধিতা নয়। বিরোধিতা করতেই পারে, রাজনীতিতে বিরোধিতা থাকবে, একতলাপ থাকবে, বাট বিরোধিতা নয়, বিদ্বেষ, ঢালাও জাত বিদ্বেষ, এটাই হচ্ছে তাদের ভিত্তি, যেটা মরহুম পীর সাহেব স্টার্ট করেছেন এবং তার লেগেসি বর্তমানে ধারণ করেছেন শায়খে চরমোনাই। যদিও ইসলামী আন্দোলন বাংলাদেশ বা চরমোনাইয়ের সাথে সম্পৃক্ত তরুণ প্রজন্মের একটা অংশ এই জাত জামাত শিবির বিদ্বেষ ভিত্তিক রাজনীতি এরা চাচ্ছে না, তারা ইসলামপন্থী বা ইসলামী রাজনীতি চাচ্ছে, কোনো একটা দলের বিরোধিতাই একমাত্র রাজনীতি, এটা থেকে তারা বেরিয়ে আসার চেষ্টা করছে। তো এখন এই শায়খে চরমোনাই যে একের পর এক কখনো কখনো কৌমি আলেমদের বিরুদ্ধে বিষোদগার করে, কখনো কখনো কয়েক মাস যেতে না যেতে জামাত শিবিরের বিরুদ্ধে, আবার শীতের সিজন আসলেই তার এগুলো শুরু হয় আর কি, ডেলিভারি শুরু হয়। তো এটা রহস্যটা আসলে কী? এলমিভাবে তিনি কৌমি বা দেওবন্দি আলেম ওলামা জামাত শিবির এদের সাথে কোনো বিষয়ে মোকাবেলা করতে সামর্থ্য রাখে না, বরং তার মুফতি পরিচয় নিয়ে, তার কাশ্মীর পরিচয় নিয়ে কৌমি আলেম ওলামারা এটা মাদ্রাসার ভিতরে হাসাহাসি করে যে এ লোক কীভাবে মুক্তি হয়, এ লোক কীভাবে কাশিমি হয়, যে দেওবন্দে পড়েই নি, যিনি কখনো ইফতায় পড়েননি তিনি কীভাবে মুক্তি হন। তো মোটের উপরে যে এলমিভাবে একাডেমিক্যালি তার যে এই জামাত বিরোধিতা, কৌমি বিরোধিতা, হেফাজত বিরোধিতা, এগুলোর কোনো লেজিটিমেসি বা কোনো গ্রহণযোগ্যতা পাবেন না, তাহলে তার এই বিরোধিতার বা বিদ্বেষের ভিত্তিটা কি, এর রহস্যটা কি? এর রহস্য আসলে স্বপ্ন। তিনি সাম্প্রতিক একটা আলোচনা সভায় প্রোগ্রামে কোথাও না কোথাও একটা স্বপ্ন বর্ণনা করছেন, কার স্বপ্ন সেটা জানি না, স্বপ্ন হোক আর মেসাল হোক, তিনি স্বপ্নের মাধ্যমে তার যে এই জামাত শিবির বা কৌমি বিদ্বেষ বা বিরোধিতা অথবা রাজনৈতিক জোট, কাউকে সমর্থন দেয়া না দেয়া, এগুলো উপর ভিত্তি করে যে কারো ইমান চলে যাওয়া, ইমান চোর, গুন্ডা, বদমাশ ইত্যাদি বলা, আবার কুকুর, শুয়োর, নানান কিছু বলা, জানোয়ারদের সাথে তুলনা করা, তো এই বিষয়গুলোর ভিত্তি বা রহস্য হচ্ছে স্বপ্ন। আসলে শায়খে চরমোনাইয়ের দৌড় স্বপ্ন পর্যন্ত, তিনি এলমিভাবে কখনোই এগুলো মোকাবেলা করতে পারবেন না কিংবা প্রমাণ করতে পারবেন না। তো এই স্বপ্ন সাম্প্রতিক যে একটা প্রোগ্রামে তিনি বর্ণনা করছিলেন যে এটা মেসাল বা কি আমি জানি না, শর্ট ক্লিপস আমার কাছে এসেছে, পূর্ণাঙ্গ বক্তব্য আমি শুনিনি, পূর্ণাঙ্গ বক্তব্য শোনার দরকার নেই। তিনি যতটুকু বলেছেন তিনি আসলে উপস্থিত ওলামা ইকরাম বা যারা তার মুরিদ আছে তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন যে একটা স্বপ্নে আমি বা যে কেউ, তার কথা বলছেন বর্ণ কারোর সাথে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমাদের বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে বর্ণনা করা হলো। তা সেখানে ডেমোক্রেটিক সেকুলার দুইজন নেত্রী আছে, আমেরিকাপন্থী আছে, এখন ঘুরে ফিরে শেখ হাসিনা, খালেদা জিয়া তারাই ক্ষমতায় আসবে, ইসলামপন্থী যারা আছে আলেম ওলামা তাদের ক্ষমতায় আসার সক্ষমতা বা সামর্থ্য হয়নি। তো এখন ইসলাম চরমোনাইওয়ালারা বা ইসলাম তারা ইসলামী আন্দোলন তারা একলা চলনীতিতে বিশ্বাস করে, কোরআন হাদিসের কথা বলে, কিন্তু কেউ কেউ তো এই শেখ হাসিনার সাথে বা কেউ খালেদা জিয়ার সাথে, সেকুলার বা ডেমোক্রেসি বা আমেরিকাপন্থীদের সাথে, যেহেতু তারাই ক্ষমতায় আসবে, তো সেক্ষেত্রে আমাদের করণীয় কী? আমরা কি শেখ হাসিনাকে সমর্থন দেব না খালেদা জিয়াকে সমর্থন দেব? তখন এটার মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন বা উত্তর দিবেন যে না, শেখ হাসিনাকেও সমর্থন করবো না, খালেদা জিয়াকেও সমর্থন করবো না, দ্যাট মিনস সেকুলারদেরও সমর্থন করবো না, ডেমোক্রেটদেরও সমর্থন করবো না, সমর্থন করবা কাদেরকে? চরমোনাই বা ইসলামী আন্দোলন বাংলাদেশকে, হাত পাখাকে, যেহেতু তারা কোনো জোটে নেই। রাসূলুল্লাহ এইটা বলবেন। তো এই মেসেজের মাধ্যমে তিনি মুরিদদেরকে বোঝানোর চেষ্টা করছেন চরমোনাইয়ের যে একলাচল নীতি, তারা যে কোনো জোটে যাচ্ছে না
বা যারা জোটে যাচ্ছে অন্য বিএনপি আওয়ামী লীগকে সমর্থন দিচ্ছে, আওয়ামী লীগের ক্ষেত্রে তো বলতে পারে না, বিএনপিকে যারা সমর্থন দিচ্ছে তারা গুন্ডা, এই যে নানান কথাবার্তা বলছে, তো এটার জাস্টিফিকেশন বা এটার দলিল কি? এই যে স্বপ্নের এই মেশাল, এটা মেশালেই ধরে নিলাম, তিনি প্রকৃতপক্ষে স্বপ্ন দেখেছেন এটা আমি বলছি না, মেশাল হিসাবে ধরে নিলাম। তো এখন এই কারণে আমার এই বিষয়টা জবাব দেওয়ার প্রয়োজন মনে করছি যে আসলে বাংলাদেশের এই পরিস্থিতি নিয়ে ধরে নিলাম ইন ইমাজিনেশন যদি রাসূল সাল্লামের কাছে যাওয়া হতো, তাহলে রাসূল সাল্লাম কি আসলেই চরমোনাইয়ের পক্ষে থাকার কথাটা বলতেন না বিএনপি আওয়ামী লীগ জোটে থাকারটা কথা বলতেন? এই ব্যাখ্যাটা দেওয়া দরকার। আমি মনে করি কোরআন হাদিসের নির্যাস ফিকহি উসুল সব কিছু বিশ্লেষণ করলে চরমোনাইয়ের পক্ষে বলতেন এ কথা এভাবে বলার কোনো সুযোগ নেই, সেটা অতিরঞ্জন এবং মানুষকে বোকা বাড়ানো। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কি জীবনে তিনি কিন্তু ক্ষমতা নেননি, দ্যাট মিন সামর্থ্য হওয়ার আগে ক্ষমতা নেননি। ঠিক তদ্রূপ বাংলাদেশের ক্ষেত্রে যদি আমরা এটা প্রয়োগ করি যে বাংলাদেশ ইসলামপন্থীদের সামর্থ্য এখনও হয়নি, অতএব সামর্থ্য হওয়ার আগে, যোগ্যতা অর্জনের আগে যদি এখন তাদেরকে ক্ষমতা দেওয়া হয় তাহলে তো দেশ ধ্বংস হয়ে যাবে। অতএব ক্ষমতা নেয়া এই মুহূর্তে যোগ্যতা অর্জনের আগে সেটা যৌক্তিক হবে না। এরপরে মাদানী জীবন স্টার্ট তো হয়েছে মদিনা সনদের মাধ্যমে, আর মদিনা সনদ ছিল একটা জোট সবাইকে নিয়ে স্টার্ট করে, পরবর্তীতে ধীরে ধীরে ইসলামপন্থীরা বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই এককভাবে রাষ্ট্রের কর্তৃত্ব পেয়েছেন। ঠিক তদ্রূপ এই জোটের রাজনীতির মধ্য দিয়ে অভিজ্ঞতা অর্জন করে শিখে তারপরে ইসলামপন্থীরা এককভাবে দাঁড়িয়ে যাবে। এরপরে ইসলামের একটা বিশাল অংশ প্রায় 10-15-17-18 বছর যাবত কিন্তু অনেক বিষয়ে পরে হারাম করা হয়েছে, আগে যাই ছিল, এর মানে ক্রমধারা একটা বিষয় আছে, বললেই সব কিছু রাতারাতি ওভারনাইট টুনাইট হারাম করে দেওয়া যায় না, একটা সিস্টেম আছে। এরপরে ফিকহি একটা উসুল রয়েছে মাসলাহাতে মুরসালা, এর মানে যখন আমার আপনার সামনে দুইটা নিশ্চিত খারাপ যে এই দুইটার বিকল্প নেই, তখন তৃতীয় একটা বা জীবন চলে যাক এই শায়খে চরমনে যেটা বলেছেন স্বপ্ন বর্ণনা করতে গিয়ে, এরকম কথা কিন্তু ফিকহি উসুলে নাই। তখন তুলনামূলকভাবে কম ক্ষতিকর যেটা সেটা নিতে হবে, সেটা হারাম হলো দুইটার একটা নিতে হবে যেটা কম ক্ষতিকর, যেমন মৃত গরুর গোস্ত এবং শুকুরের গোস্ত দুইটাই যদি কারো সামনে উপস্থিত হয়, জীবন বাঁচানোর জন্যে শুকুরের গোস্ত অ্যাভয়েড করে মৃত গরুর গোস্ত খেতে হবে, দুইটাই হারাম, কিন্তু গরুর গোস্ত মৃত হলো তুলনামূলক কম হারাম। তো এই বিষয়টা হচ্ছে এইটা। অতএব এই শায়খে চরমনে যে বোকা বানানোর চেষ্টা করছেন মুরিদদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোহাই দিয়ে স্বপ্নের মেশাল দিয়ে, এগুলো আসলে শরীয়তই কোনো বক্তব্য নয়, এটা তার মন করা, এটা কোনো মুফতি সুলভ কোনো বক্তব্য নয়, কৌমি আলেম ওলামারা দেওবন্দি আলেম ওলামারা এরা কিছু বোঝে না, এর মানে এটা নন একাডেমিক কথাবার্তা, ইমোশনাল কথাবার্তা, মানুষকে বোকা বানানোর কথাবার্তা, এতে বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই। বাংলাদেশের রাজনীতি আওয়ামী লীগ বিএনপি জোটে বিভক্ত, মাসলাহাত বিবেচনা, ইসলামপন্থীদের স্বার্থ বিবেচনা, সমস্ত ওলামা ইকরামদের ইত্তেফাক অনুযায়ী হয় আপনাকে আওয়ামী লীগ জোটে যেতে হবে, না হলে বিএনপি জোটে যেতে হবে। হ্যাঁ, যখন সক্ষমতা অর্জন করবে ইসলামপন্থীদের স্বতন্ত্র জোট বা আলাদাভাবে, তখন ইসলামপন্থীরা এগিয়ে যাবে, তার আগ পর্যন্ত আর ক্ষমতা রাজনীতি দেশ পরিচালনা এটা অত্যন্ত জটিল বিষয়, এই বিষয়গুলো আগেভাগে অবশ্যই যোগ্যতা অর্জন করতে হবে। আমরা মিশরে দেখেছি, তিউনিসিয়ায় দেখেছি, মরক্কোতে দেখেছি, প্রপার কোয়ালিটি অর্জন করতে না পারলে ইসলামপন্থীরা ক্ষমতা আসতে পারলেও টিকে থাকবে না, কোয়ালিশন সরকার গঠন করতে হবে। যেমন বাংলাদেশে এই মুহূর্তে যদি ইসলামপন্থীরা মিলে এককভাবে ক্ষমতায় আসে, যার মধ্যে কোনো সেকুলার পার্টি থাকবে না, বিএনপি আওয়ামী লীগ থাকবে না, তারপরও আমরা যারা পলিটিক্যাল সায়েন্স নিয়ে স্টাডি করি আমরা বলবো যে ইসলামপন্থীদের এই মুহূর্তে এককভাবে সরকার গঠন করাটা চরম আত্মঘাতী এবং অযৌক্তিক হবে। ইন্টারন্যাশনাল রিয়ালিটিস, ডোমেস্টিক রিয়ালিটিস, ফাইন্যান্সিয়াল রিয়ালিটিস অনেক বিষয় আছে, রাজনীতি এটা হেকমতের বিষয়, এটা মুয়ামালাতের বিষয়, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বা ইসলামের মূলনীতি হচ্ছে কৌশল প্রণয়ন করতে হবে যুগের আলোকে, অতএব এখানে আবেগ স্বপ্ন এসবের কোনো স্থান নেই। তাহলে আমরা পরামর্শ দেবো যে এককভাবে সরকার নয়, কোয়ালিশন সরকার গঠন করুন, সবাইকে নিয়ে বা প্রয়োজনে জাতীয় সরকার গঠন করুন, সুযোগ পেলেই রাষ্ট্র পরিচালনা করার ক্ষমতা আসা এটা আত্মঘাতী হয় অনেক ক্ষেত্রে, এটা বোঝার সক্ষমতা শায়খের চরমোনাই নেই। অতএব তিনি যেটা বলছেন এটা তার দলীয় ক্ষুদ্র স্বার্থের রাজনৈতিক স্বার্থ চারিতার্থ করার জন্যেই এই স্বপ্নের উসলে দিয়ে মানুষকে বোকা বানাচ্ছেন, এর কোনো একাডেমিক বা শরীয়তি ভ্যালিডিটি নাই, এতে বিভ্রান্ত হওয়ার কিছু নেই, তার স্বপ্ন নিয়ে তিনি থাকুক, কওমি ওলামা ইকরাম, দেওবন্দি ওলামা ইকরাম তারা তাদের সাথে নেই।